সময় তো সুধি হজের ফরজ হচ্ছে তিনটি প্রথম হচ্ছে এহরাম করা দ্বিতীয় হচ্ছে জিল হজ পূর্ব আকাশ থেকে পশ্চিম দিকে সূর্য হেরে যাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে সামান্য সময়ের জন্য হলেও আরাফার ময়দানে অবস্থান করা আর তিন নম্বর হচ্ছে দশই জিলহস থেকে নিয়ে বারো জিলহস সূর্যাস্তের পূর্বে তওয়াফে জিয়ারত করা এই তিনটি হচ্ছে হজের ফরজ এখন আমরা হজের প্রথম ফরজ এহরাম করা এ বিষয় নিয়ে সামান্য আলোকপাত করব এহরাম বলা হয় হজ কিংবা ওমরার উদ্দেশ্যে পবিত্র হওয়ার পরে সেলাই মুক্ত কাপড় পরিধান করে ওমরা কিংবা হজের নিয়তে দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করার পর উচ্চ স্বরে লব্বৈক আল্লাহ লব্বৈক লব্বৈক ল লাক লক লব্বৈক ইন ওয়াল ওয়ানতা লক ওয়ান মুলক লা শরিক আলক এই তালবিয়াটি পাঠ করতে হবে কেউ যদি কাপড় পরিধান করে নিয়ত না করে তালবিয়া না পাঠ করে তাহলে তার এহরাম সম্পন্ন হবে না এহরাম সম্পন্ন হওয়ার জন্য যেমন মুক্ত কাপড় পরিধান করতে হবে তেমনইভাবে সুন্নত হলো এহরামের পর দুই রাকাত নামাজ আদায় করা এরপর নিয়ত করে তারপর সশব্দে তালবিয়া পাঠ করা তালবিয়া পাঠ করার মাধ্যমেই এহরাম সম্পন্ন হয়ে যায় নবী সাল আলি ওয়াসাল্লাম ছয়টি জায়গার জন্য ছয়টি মিকাত নির্ধারণ করেছেন মিকাত বলা হয় যে স্থান অতিক্রম করার পূর্বে অবশ্যই ওমরা কিংবা হজের জন্য এহরাম করে নিতে হবে কেউ যদি ওমরা কিংবা হজের এহরাম ছাড়া মিকাতের সেই ছয় স্থানের কোনো একটি স্থান অতিক্রম করে তাহলে তার জন্য দম দিতে হবে এবং এজন্য সে গুনাহগার হবে নবী সাল আলী ওয়াসাল্লাম মেকাদ সমূহ কি কী সেটি উল্লেখ করতে গিয়ে বলেন মুহাল্লু আহলিল মদিনাতি মিন জিল হুলাইফা মদিনাবাসীরা তারা জিল জুল হুলাইফা থেকে এহরাম বাদবে মদিনাবাসীরা যখন হজ কিংবা ওমরার উদ্দেশ্যে মক্কা গমন করবে তখন তাদের মিকাত হচ্ছে জুল হুলাইফা এখান থেকে এহরাম বেঁধে তারপর তাদেরকে প্রবেশ করতে হবে ও মোহাল্ল আহলি শ্যামি মিনাল জুহফা যারা শাম কিংবা পার্শ্ববর্তী এলাকায় থাকেন তাদের মিকাত হচ্ছে জুহফা জুহফা থেকে এহরাম বেঁধে হজ কিংবা ওমরার জন্য তাদেরকে মুক্কায় গমন করতে হবে ওয়া মোহাল্ল আহলি নাজদিন মিন করনিন যারা নজদের অধিবাসী তাদের জন্য মিকাত হচ্ছে কর্ন নামক জায়গা ওয়া মোহাল্ল আহলিল ইয়ামানি মিন ইয়ালামলাম এবং যারা ইয়ামানবাসী এদের মেকাত হচ্ছে ইয়ালামলাম মুহাল্লু আহলিল ইরাকি মিন জাতি আইর্কিন এবং যারা ইরাকের অধিবাসী তাদের জন্য মিকাত হচ্ছে ইর্ক এই ছয়টি স্থান সুনির্ধারিত মিকাত যেগুলো নির্ধারিত এলাকার অধিবাসীরা তাদের এই মিকাত থেকে হারাম করেই ফজ কিংবা ওমরার জন্য মক্কায় গমন করতে পারবেন এছাড়া তাদের মক্কায় গমন করা সম্পূর্ণ নিষিদ্ধ তো কেউ যদি হজের নিয়ত করেন কিংবা ওমরার নিয়ত করেন তাহলে তার প্রথম ফরজ কাজ হচ্ছে এহরাম বাঁধা তো এই এহরামটি অবশ্যই মেকাত অতিক্রম করার আগে বাঁধতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে এহরাম বেঁধে হজ এবং ওমরার ফরজ বিধানটি আদায় করার তহফিক দান করুন